খালভরাটের যেন উৎসবে মেতে উঠেছে আশুগঞ্জের বিভিন্ন এলাকার ভূমিদস্যুরা। একসময়ের প্রশস্ত খালগুলো ভরাট করে বাড়ি রাস্তা সহ নির্মাণ করা হয়েছে দোকানপাট। এভাবে গত ১০ বছরে বেশিরভাগ খালই দখল হয়ে গেছে, ফলে ভেঙে পড়েছে পানি নিষ্কাশন ব্যবস্থা। সামান্য বৃষ্টিতেই তলিয়ে যাচ্ছে ফসলি জমি, এতে বিপাকে পড়েছেন কৃষক ও সাধারণ মানুষ। খালের দুই পাড় দখল করায় সড়কে চলাচলেও ব্যাঘাত ঘটছে, এ ব্যাপারে লিখিত অভিযোগ করেও প্রতিকার পাননি স্থানীয়রা। খালবাটগুলো খালগুলোকে শুরু করে ফেলছে, যার ফলে আমাদের এখানে জলাবদ্ধতা তৈরি হয়, পানির পরিবেশ দূষিত হইতাছে। আজকে বড় বড় মিল ফ্যাক্টরি কারখানা হওয়ার কারণে এই খালগুলো ভরাট হয়ে গেছে। আমরা বাচ্চারা স্কুলে যেতে পারে না, আমরা মুরব্বির একজন বাড়িতে যদি কেউ মরে যায় লাশ দিয়ে বের করবো। আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্বাস দিলেন সরকারি খাল দখলকারীদের উৎছেদে দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে। আমাদের অগোচরে অনেক জায়গায় খাল দখল হয়ে যাচ্ছে, আমরা খবর পাওয়া মাত্র সেখানে অভিযান চালাচ্ছি। আপনারা জানেন যে আমরা অনেকগুলো খাল অবমুক্ত করেছি এবং যে খালগুলো অবৈধ দখলদারের দখলে আছে আমরা অচিরেই এই খালগুলো অবৈধ দখল মুক্ত করব। তবে এ ব্যাপারে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের কেউ ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।